আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জামাল হোসেন। আপনারা কেমন আছেন? আশা করি ভালো। গানার্জন ক্লাসরুমে সবাইকে স্বাগতম। গানার্জন ক্লাসরুমে আজকের টিউটোরিয়ালটা আমরা করব বাংলা প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণীর। বাংলা প্রথম পত্র দেখা যায় যে কবিতার অংশটুকু যদি আমরা দেখি যে অনেকগুলো কবিতায় অক্ষরবৃত্ত ছদ্মে আছে, মাত্রাবৃত্ত ছদ্মে আছে, গদ্য ছদ্মে আছে। এগুলো দেখা যায় যে একাধিক কবিতায় একই ছদ্মে দেওয়া থাকে, তাহলে আমরা এগুলো মনে রাখতে অনেক অসুবিধা হয়ে যায়। এগুলো যদি আমরা এখানে দেখি যে অক্ষরবৃত্ত ছদ্ম, মাত্রাবৃত্ত ছদ্মে যে কবিতাগুলো আমরা একটা ছদ্মের সাহায্যে, গদ্য ছদ্ম যেগুলো আমরা ছদ্মের সাহায্যে যদি মনে রাখি তাহলে আমাদের অনেক সুবিধা হবে। তাহলে আজকে কাজটি শুরু করা যাক। প্রথমে আমরা আসবো যে অক্ষরবৃত্ত ছদ্ম নিয়ে। প্রথমে যে অক্ষরবৃত্ত ছদ্মের যেটা আমরা একটি ছদ্ম মনে একটি লাইন মনে রাখি, এই লাইনটি যদি আমরা মনে রাখি ওয়েলো সেবিতা, এই লাইনটি দিয়ে আমরা যে অক্ষরবৃত্ত ছদ্মের যে কবিতাগুলো আছে তা আমরা সহজে মনে রাখতে পারবো। প্রথমে আমরা আসি যে ওইলো দিয়ে, ওই দিয়ে যদি দেখে আমরা ওই চেতন কবিতাটি আসে, এটি অক্ষরবৃত্ত ছদ্মের কবিতা। এরপর লোকাল দিয়ে যে লোকলোকান্ত কবিতাটি আসে, তাহলে ওইলো দিয়ে ওই চেতন কবিতা, লোকলোকান্ত কবিতা। এবার আমরা সেবিতা দিয়ে ধরুন ছয়টা সে দিয়ে আমরা দেখি যে সে অস্ত্র কবিতাটি, এবং বর্ষিকার বি দিয়ে যে আসে যে বিভীষণের প্রতি মেঘনাথ, তয়কাত্তা দিয়ে আসে যে তাহারেই পরে মানে। তাহলে আমরা ওইলো সেবিতা এই লাইনটি দ্বারা আমরা অক্ষরবৃত্ত ছদ্মের যে কবিতাগুলো আছে তাহলে আমরা খুব সহজে মনে রাখতে পারব। এবার আমরা আসবো যে মাত্রাবৃত্ত ছদ্ম নিয়ে। মাত্রাবৃত্ত ছদ্মে যদি আমরা এই অক্ষরটি মনে রাখি আশা, অক্ষরটি মনে রাখলে আমরা যে একাদশ দ্বাদশ শ্রেণীর যে কবিতার মধ্যে যে মাত্রাবৃত্ত ছদ্মের যে কবিতাগুলো আছে সেগুলো আমরা সহজে খুব মনে রাখতে পারবো। তাহলে সরিয়া দিয়ে আসে যে আঠারো বছর বয়স কবিতাটি, এরপরে আসে দন্ত সয়কার সার দিয়ে সাম্যবাদী কবিতাটি আসে যে, এরপরে সর্বশেষ আসে যে র দিয়ে যে রক্তে আমার অনাদি অস্থি কবিতাটি। তাহলে আমরা যে মাত্রাবৃত্ত ছদ্মের যে কবিতাগুলো আছে তা আমরা সহজে এই অক্ষরটি দিয়ে মনে রাখতে পারবো। আশার আঠারো বছর বয়স সাম্যবাদী কবিতা এবং রক্ত আমার অনাদি অস্থি। এবার সর্বশেষ আসে যে আমরা গদ্য ছদ্ম, সর্বশেষ এবার গদ্য ছদ্ম নিয়ে আসি। গদ্য ছদ্মে যদি আমরা দেখি এই এক ছদ্মটি যদি এই লাইনটি আমরা যদি মনে রাখি যে আমি ফেনু, আমি ফেনু যদি আমরা মনে রাখতে পারি তাহলে যে গদ্য ছদ্মের যে কবিতাগুলো থাকে আমরা তা সহজে মনে রাখতে পারবো। যে আমি দিয়ে যদি আমরা দেখি, আমি দিয়ে যে কবিতাটি আসে যে আমি কিংবদন্তির কথা বলছি, পয়কার পা দিয়ে যে কবিতাটি আসে যে ফেব্রুয়ারি ১৯৬৯, এবং দন্তনস্ক নদীয়ে যে কবিতাটি আসে যে নুরুল উদ্দিনের কথা মনে পড়ে যায়। তো সর্বশেষ আমরা যে গদ্য ছদ্ম যে কবিতাগুলো থাকে সে আমরা যদি আমি ফেনু এই লাইনটি যদি মনে রাখতে পারি তাহলে আমি কিংবদন্তির কথা বলছি, নুরুল উদ্দিনের কথা মনে পড়ে যায়, ফেব্রুয়ারি ১৯৬৯, এই কবিতাগুলো খুব সহজে মনে রাখতে পারবো। তো বন্ধুরা, আজকের ক্লাসটি আপনারা একটু হলেও কিছু বুঝে এসেছে যে অক্ষরবৃত্ত ছদ্ম, মাত্রাবৃত্ত ছদ্ম, গদ্য ছদ্ম যে কবিতাগুলো আমরা কীভাবে মনে রাখবো। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে, সে পর্যন্তই অপেক্ষা থাকবেন। আর এই গানজন ক্লাসরুম চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম।